ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামের কলিজা কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় মুফাসসির সাইদি সাহেবরা নাই, আল্লামা লুৎফুর রহমান সাহেবরা নাই, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদিকে আজকের এই মুহূর্তে আমার বড়ই মনে পড়ছে। এই ফুলের বাগানটা তিনি যদি মন করে দেখতেন, আল্লাহ তাআলার সূত্রে তার মন আরো বিনয়ী হয়ে উঠত। দুইবার গেলে তার সাথে আমার মোলাকাত এবং একসাথে বসবাসের সুযোগ হয়েছে। বের হয়ে আসার সময় আমরা পরস্পরকে জড়িয়ে ধরেছি, কান্নাকাটি করেছি। এই কান্নাকাটি এই কারণে ছিল না যে তিনি মৃত্যুর হাত থেকে বাঁচতে চান, বরঞ্চ আফসোসের জায়গাতে যে তিনি কি আরেকটি বার গিয়ে বাংলাদেশের মানুষকে কোরআনের একটি আয়াতও শোনাতে পারবে। অতীতে যারা যুগে যুগে এই দায়িত্বের ফেজাম দিয়েছেন, আমরা যেন তাদের জীবনীগুলো একবার অনুধাবন করার চেষ্টা করি। তারা কারো চোখ রাঙ্গানিকে মোটেই পরোয়া করেন, তারা কারো অস্ত্রকে ভয় করেননি, কোনো ষড়যন্ত্রকে পাত্তাই দেন, বরঞ্চ প্রয়োজনে আল্লাহর জন্য জীবনটা আস্তে করে তুলে দিয়েছেন, তাতে দ্বিধা বোধ করেন। অতএব হকের পথে ন্যায়ের সাথে লড়তে গেলে বাধা চ্যালেঞ্জ আসবেই, সতর্ক থাকবো কিন্তু এগুলাকে পাত্তা দেব। এই কারণে যে সৎসাহস নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। দুই নম্বর কথা, অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন, আমি একটু দৃষ্টি আকর্ষণ, এটি হচ্ছে তাফসির মাহফিল থেকে জনগণ তাদের রুহানি খোরাক চায়। এ বিষয়ের প্রতি যারা তাফসির পেশ করবেন তারা সচেতন আছেন আমি বিশ্বাস করি, আমি আরো একটু বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই। এবং রুহানি খোরাকটা উনি আসবে যদি আমাদের বয়ানটা নেরেটিভটা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিত্তিক হয়। অন্যান্য কথাবার্তা কম আসবে, কোরআনের কথা বেশি আসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আসবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের যে বাস্তব নমুনা পেশ করেছেন, আমরা যেন এই ব্যাপারে মানুষকে প্রস্তুত করতে পারি, নিজেরা প্রস্তুত হতে পারি, আল্লাহ তৌফিক দান। আমার তৃতীয় কথাটি বন্ধুগণ, এক একটা বক্তব্য এক এক জাতির মোড় ঘুরিয়ে দেবে, এটা যুগে যুগে প্রমাণ হয়েছে। এই জগতের মহিরুহ ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামের কলিজা কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় মুফাসসির আল্লামা দিলাওয়ার হোসেন সাইদিকে আজকের এই মুহূর্তে আমার বড়ই মনে পড়ছে। এই ফুলের বাগানটা তিনি যদি মন করে দেখতেন, আল্লাহ তাআলার সূত্রে তার মন আরো বিনয়ী হয়ে উঠত। দুইবার গেলে তার সাথে আমার মোলাকাত এবং একসাথে বসবাসের সুযোগ হয়েছে। বের হয়ে আসার সময় আমরা পরস্পরকে জড়িয়ে ধরেছি, কান্নাকাটি করেছি। এই কান্নাকাটি এই কারণে ছিল না যে তিনি মৃত্যুর হাত থেকে বাঁচতে চান, বরঞ্চ আফসোসের জায়গাতে যে তিনি কি আরেকটি বার গিয়ে বাংলাদেশের মানুষকে কোরআনের একটি আয়াতও শোনাতে পারবে। তিনি দুইবারই বলেছেন আমি দোয়া চাই দুটো, একটি হচ্ছে আল্লাহ যেন তাফসিরের ময়দানে একটা মিনিটের জন্য হলে আমাকে আবার ফিরে আনে, দ্বিতীয়টা আল্লাহ পাক যেন আমাকে তার গর্বটুকু শেষ করার মতো আমাকে তাওয়াফ করার তৌফিক দান। বান্দার সকল আশা দুনিয়া পূরণ হয় না, আল্লাহ তাআলা সোয়াবিনদের জন্য আখেরাতে তার জিম্মায় অনেক নিয়ামত রেখে দিয়েছেন। মহান মনিবের দরবারে আমাদের আরজ, আল্লাহ যেন বান্দার সমস্ত ন্যাক অবশিষ্ট হাজতগুলো পুরোমাত্রায় নয় বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সংগঠনের যিনি প্রথম সভাপতি ছিলেন, বিশিষ্ট মুফাসসিরের কেরাম দেশে বিদেশে যান কথা মানুষ শুনতেন, আল্লামা হযরত মাওলানা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। এরকম এই সংগঠনের সাথে অতীতে যারা জড়িত ছিলেন, বর্তমানে নাই, আমি তাদের সকলের আত্মার
মাগফিরাত কামনা করছি এবং কোরআনকে মানুষের সামনে তুলে ধরার কারণে আল্লাহ যেন এই কোরআনকে হাশরের দিন তাদের বন্ধু এবং সুপারিশকারী হয়। সম্মানিত ভাইরা, সাইদুল সাহেবরা নাই, আল্লামা লুৎফুর রহমান সাহেবরা নাই, মৌলানা আব্দুল কাদের রহমাতুল্লাহ নাই, এরকম আরো অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের আমানতের ভার আপনাদের দুই ডানায় এসে পড়েছে। আপনাদের জন্য দোয়া করি, আপনাদের মুখ থেকে আল্লাহ যেন কলিজার কথাগুলো বের করে দেন, যেটা আপনি বিশ্বাস করেন যে এই কথা আমার এবং আরেকজনের নাজাতের উসিলা হবে। এই ক্ষেত্রে অবশ্যই মনকে উদার করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। বলবেন যে বদলোককেও কি ভালোবাসবো, আকারে ভালোবাসবো, কিন্তু তার বদকর্মকে আপনি ঘৃণা করেন। তারে যদি আপনি শত্রুর কাতারে ফেলে দেন, তার কাছে দিনের দাওয়ার কালিমার আওয়াজ নিয়ে যাবে থাকে। আপনার সম্পর্ক যদি মুখ না দেখা দেখির হয়, পরস্পর পরস্পর থেকে দূরে থাকেন, তাহলে সমাজ থেকে হযরতে উমর এবং খালিদ বের হয়ে আসবেন। এই রাস্তা বন্ধ করা যাবে না, এই রাস্তা খুলে রাখতে হবে। আমার প্রিয় ভাই রেজাউল করিম আবরার তিনি বলে গেছেন যে আমাদের মধ্যে চিন্তাগত বহু পার্থক্য থাকবে, এবং তিনি বলছেন যে এটা চলতেই থাকবে, এটা বন্ধ হওয়ার বিষয় না, অতীতেও ছিল এক মাস। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে আমেলা বা যারা আলোর রায় ছিলেন তাদেরও সকলের মত একই ব্যাপারে একই ধরনের ছিল, তারাও কিন্তু অভিন্ন মন দিয়েছে। আখেরাত মাবুদের ইশারায় রাসূলের তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তমটাই কবুল করেছে, এবং এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে বারাকা দান করেছে। সুতরাং মতের ভিন্নতা থাকা কোনো অপরাধ না, এটা থাকবে, কিন্তু আমাদের মতের কোনো ভিন্নতা নাই যে কোরআন আল্লাহ তাআলার কালাম। আমাদের কোনো দ্বিমত নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল এবং শেষ নবী, শেষ পয়গম্বর। আমাদের কোনো দ্বিমত নাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিলে তিলে সাহাবায়ে কেরাম গড়ে উঠেছিলেন এবং তারাই হচ্ছেন আমাদের সামনে সোনার মানুষ। এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। আমাদের কোনো দ্বিমত নাই যে দুনিয়ার সফর শেষ করে আল্লাহ তাআলার কাছে গিয়ে সবাইকে হাজিরা দিতে হবে এবং যার যার আমল নিয়ে সবাইকে দাঁড়াতে হবে, আরেকজনের আমল নিয়ে আমি দাঁড়াতে পারব, এটা পাপ হোক পুণ্য হোক যেটাই হোক আমারটা নিয়েই আমি দাঁড়াবো। এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম চূড়ান্ত বিচারের পরিণতি হিসাবে তৈরি করে রেখেছেন, এইগুলোর ব্যাপারে কোনো দ্বিমত নেই। অতএব আমাদের দ্বিমতের জায়গাগুলো মৌলিক কোনো বিষয় নয়, এটি আনুষঙ্গিক বিষয়। সেই বিষয়গুলো রেখে অতীতে আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যেভাবে দায়িত্ব পালন করেছেন, মুসলিম উম্মার সাথে আল্লাহ যেন একইভাবে আমাদেরকে এখন দায়িত্ব পালনের তৌফিক দান। আমরা সকলেই মজলুম, বিশেষ করে এই দেশের ইসলামপন্থীরা বেশি মজলুম। এই সরকারের ষড়যন্ত্র এবং জুলুম শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর এই মাসে। বলবেন তারা তো ক্ষমতায় ছিল না, হ্যাঁ তারা ছিল না, কিন্তু তারাই এই পরিস্থিতি সৃষ্টি করেছিল লোভী ইফতার তাণ্ডব চালানোর প্রকাশ্য আহ্বান জানানোর। কেউ এই গুণের হুকুমদাতা এবং কেউ এই গুণের বাস্তবায়ন করে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যদিও দুনিয়ার আদালতের মামলাই চূড়ান্ত মামলা নয়, আসল মামলা আল্লাহ তাআলার দরবারে, সেটাই হবে বড় মামলা, ওখানে সঠিক ফয়সলা হবে। দুনিয়ার আদালতে ফয়সলা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। ক্ষমতায় আসার পরে তারা আদালতকে প্রভাবিত করেছে, কিন্তু এই মামলা পেশ করার সৎসাহস তাদের ছিল না বলে মামলাটা তারা শেষ করে দিয়েছে। এই যে মামলা শেষ করে দেওয়ার মাধ্যমে খুনিদেরকে উৎসাহিত করা হলো, উপহার দেওয়া হলো, তাই বাংলাদেশের জনগণ পরবর্তী 15.5 বছর হাড়ে হাড়ে ফেলে দিয়েছে। তারা আমাদের সামরিক অফিসারদেরকে হত্যা করেছে পিলখানায়, তারা বিডিআরকে ধ্বংস করেছে পুরো একটা বাহিনীকে, তারা পরবর্তী পর্যায়ে জামাত ইসলামের উপর আঘাত দিয়েছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে তারা খুন করেছে বিচারের নামে প্রশ্ন।
এরপরে যে খুনের ধারা শুরু হলো, হয়তো কেউ কেউ তখন ভেবেছিলেন যা যায় বাতাস এবং ঝড় জামাতের উপর দিয়ে চলে যায়। আমরা বলেছিলাম এই ঝড় শুধু জামাতের জন্য আসে নাই, এই ঝড় গোটা জাতির জন্য এসেছে। অক্ষমতভাবে যদি এই ঝড়ের সামনে আমরা না দাঁড়াই, তা আমরা কেউ এই সমস্ত হায়নাদের হাত থেকে রক্ষা পাব না। আমরা কথা শোনাতে পারি নাই। কোনো কোনো দলকে বলেছিলাম আমাদের মাথা ধরেছে, আপনাদেরও মাথা ধরবে, লেজ ধরবে না, তৈরি থাকবে। হ্যাঁ, যদি যুদ্ধটা এখানে শেষ হয়ে যায় সম্মিলিতভাবে সবাই একসাথে দাঁড়িয়ে, তাইলে মাথা লেজ কোনোটাই ধরার আর দুঃসাহস দেখাবে না, আমরা বুঝাতে পারি না। তারপরে সবাই আমরা ধরা পেয়েছি, দফায় দফায় ধরা পেয়েছি। সেই পাঁচই মে 1300 কি ঘটল সাপনা চত্বরে, গোটা বিশ্ববাসী তার সাথে। রাতের বেলা আলো নিভিয়ে যা করা হয়েছে তা ছিল এই জামানার নিকৃষ্টতম অপরাধ। সম্মানিত ভাইরা, আর সর্বশেষ তাণ্ডব ছিল 2024 সাল জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত জাতির উপর এরা চরম জুলুম করেছে। আমরা কি আরো আরো জুলুম দেখার জন্য প্রস্তুত হব, নাকি জুলুমের রাস্তা বন্ধ করার জন্য তৈরি হব? এই রাস্তা বন্ধ করে দিতে হবে ইনশাআল্লাহ, এবং এটা এদেশের সমৃদ্ধ ইসলামী শক্তি পারবে, আর কেউ পারবে না। আমি নিশ্চিত সকলে পরীক্ষিত, কেউ যে এটা বন্ধ করে নাই, এইটা বন্ধ করার দায়িত্ব এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি প্রাপ্ত হয়ে এই বন্ধ করার সামর্থ্য একমাত্র ইসলামী শক্তির আছে ইনশাআল্লাহ। এখানেই প্রয়োজন জাতীয় ঐক্য, মত পথের ভিন্নতা রেখে আমাদের সকলকে আল্লাহর পথে এক হয়ে দাঁড়াই যেতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি সম্মিলিতভাবে দাঁড়াই, আল্লাহ তাআলা চাইলে একটা সোনালী বাংলাদেশ আমরা পাব। প্রসঙ্গক্রমে এখানে আরেকটি কথা বলতে চাই, ইসলামের নামে বিভিন্ন স্কুল অফ থট আছে, বিভিন্ন ধরনের চিন্তা আছে আমরা জানি, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বলেছেন আমার সামনে যদি আমলের 2টা রাস্তা খোলা থাকে, একটা সহজ আর একটা কঠিন, আমি আল্লাহর রসুল হিসাবে আমি সহজটা বাছাই, আমি কঠিনটায় পাওয়া। 2 নম্বর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাসন ক্ষমতা হাতে পাওয়ার আগ পর্যন্ত কোনো অন্যায়ের প্রতিশোধ নিজেও দেননি এবং কাউকে নিতেও দেননি। তাহলে বিচার হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, হাতে আমরা আইন তুলে নেব না। আমরা যদি হাতে আইন তুলে নেই, তাহলে রাষ্ট্রের সর্বত্র বিশৃঙ্খলা দেবে। সবচেয়ে মজলুম দল জামাত ইসলামী। আমরা আমাদের প্রিয় ভাইদেরকে বোনদেরকে অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের প্রতি জুলুমকে চেপে রাখুন, ধৈর্য ধরুন, শান্ত থাকুন, দেশকে তার মূল দ্বারায় ফিরিয়ে আসতে সাহায্য করুন। রব্বুল আলামিনের শুকরিয়া, 56,000 বন কুমাইলের বাংলাদেশে কোথাও আমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়ার কোনো অভিযোগ নাই, কোথাও কারো সম্পদের উপর আমাদের কুনজর পড়েছে এর কোনো অভিযোগ আমাদের কাছে আসে না, কোথাও কারো কাছে দলবাজি চাঁদাবাজি করে মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়েছে এরও কোনো অভিযোগ আসে না। এর মানে আমি এটা দাবি করছি না যে আমরা সকল ভুলের উর্ধ্বে, হয়তো আমাদের ভুল আছে, আল্লাহ তাআলা তার মেহরবানি দিয়ে এটা ঢেকে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমাদের অঙ্গীকার থাকবে যে আমরা জানা অবস্থায় কোনো ধরনের সীমা লঙ্ঘন করব না, কারো হক নষ্ট করব না, দল ধর্ম নির্বিশেষে মানুষকে আমরা রেসপেক্ট করব, জোর করে আমাদের দিন কারো উপর আমরা চাপাইয়ে দেব না। আল্লাহ এই এখতিয়ার এবং দায়িত্ব আমাদেরকে দেননি, বরঞ্চ দিনের সৌন্দর্য আমলের মাধ্যমে ফুটিয়ে তুলে আমরা বিশ্ববাসীর চোখ খুলে দেওয়ার চেষ্টা করব যে এখানেই মানবতার মুক্তির ঠিকানা, এর বাইরে কোথাও নেই। এই জন্য প্রয়োজন ইনসাফ, আর ইনসাফের গ্যারান্টি দিতে পারে একমাত্র আল্লাহর বিধান, আর কেউ দিতে পারে। আর যত বিধান রচনা হয়েছে নির্দিষ্ট ভাষাভাষী জাতির জন্য, দেশের বিশ্বের জন্য বলা যাবে না, সবাই নিজের দিক থেকে এটা রচনা করেছে। আর মহান সংস্থা সমস্ত মাখলুকের যিনি খালিক, শুধু মানব জাতির জন্য নয়, তার সৃষ্টির ভারসাম্য সৌন্দর্য সৃষ্টিতে ইনসাফ কায়েমের জন্য সর্বশেষ বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং এটাকে আল্লাহ তাআলা মুকাম্মেল নিজামে হায়াত হিসাবে এই উম্মতকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উপহার দিয়েছে। সূরা মায়দা 2 নম্বর আয়াত আমরা অনেকেই পড়েছি,
এর অংশ বিশেষ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীন এই ছোট্ট জায়গাটির মধ্যে গোটা বিশ্ব দেখেছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা এটাকে উপহার দিয়েছে এনাতে জানা আলহামদুলিল্লাহ আমরা সেদিকেই আগাব আমরা ওটাকে কোর হিসেবে ফাতে হিসেবে আমরা অবলম্বন করব এর বাইরে কোনো কিছু আমাদের প্রয়োজন নেই যত চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জের জন্য বন্ধ হয়ে কেউ আমাদের পাশে দাঁড়ায় আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাব কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির সম্মানিত ভাইয়েরা তাফসীরের মাহফিল মাহফিল সামনে আসছে আমরা যেন সুন্দরভাবে আমাদের একিনের জায়গা থেকে কোরআন এবং হাদিস মোতাবেক মানুষের রুহানি খুরাক উপস্থাপন করতে পারি আপনাদের মাধ্যমে আল্লাহ যেন এই তৌফিক দান করেন কোনো জায়গায় বক্তব্য রাখতে গিয়ে জনতার উপস্থিতি আমাদের যেন অতি আবেগে উচ্ছ্বাসে আমাদের গতি হারিয়ে না আমরা যেন আমাদের ঠিকানাটা ধরে রাখতে পারি আমরা যেন যথাযথ হুঁশ বজায় রেখে আমরা কথা বলতে পারি এবং চূড়ান্ত কথা কেউ যেন বলতে না যায় দেশে অনেকে বলে যে ইসলাম এইভাবে কায়েম হবে না আপনারা যেভাবে মনে করেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিষ্ঠিত সবচেয়ে কয়েকটি মূলধারার ইসলামী দল মনে করে যে নিয়মতান্ত্রিক পন্থাই আমাদেরকে চূড়ান্ত চেষ্টা করতে হবে এর বাইরে যারা চিন্তা করেন তাদের কোনো দায় মূলধারার এই দলগুলো নেই আমরা তাদেরকেও অনুরোধ করব যে আপনারা আরও নিজেদেরকে বোঝার চেষ্টা করুন আল্লাহর কোরআনকে আরও বোঝার চেষ্টা করুন মেহরবানি করে আমাদের সমাজ মজলুম এই সমাজ দীর্ঘদিন জুলুমের নিগড়ে বন্দী ছিল এই সমাজকে এমন কোনো পরিস্থিতির দিকে কেউ মেহরবানি করে ফেলে দিবেন না আইন হাতে নিয়ে সমাজকে যাতে অস্থির করা যায় পরাজিত স্বৈরাচারের দূষররা এখন বিভিন্ন কায়দায় ফিরে আসার চেষ্টা করতেছে আমরা শুনতে পাচ্ছি ধর্মীয় ছাদের গায়ে দিয়েও নাকি তারা আসার চেষ্টা করতেছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে আমি আপনাদের মাধ্যমে গোটা জাতির যারা মিম্বরে দাঁড়িয়ে রাহবান হিসাবে দায়িত্ব পালন করেন সমস্ত খতিব শব্দ খতিবগণকে আমি অনুরোধ করব যে মিম্বর থেকেও তারা যেন একই কথা বলে সবাই বলে যে আমরা শান্তির পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা শৃঙ্খলার পক্ষে আমরা কোরআনের শাশ্বত পদ্ধতির উপরে আছি এটা যদি সবাই বলেন তাহলে যারা বাড়তি একটু চিন্তা করেন তারা আরেকবার চিন্তা করতে বাধ্য হবে যে তারা তাদের পথ এবং চিন্তা বদলাবেন কিনা আমরা সকলের কাছে আপনাদের মাধ্যমে সহযোগিতা করতে চাই আমরা সরকারকে অনুরোধ করব যে এদেশের যারা উলামায়ে কেরাম আছেন তাদেরকে যথাযথ গুরুত্ব দিয়ে সরকার যেন তাদের সহযোগিতা গ্রহণ করে তাদেরকে যেন অবমূল্যায়ন করা না হয় কারণ অনেকে এখানে বলে গিয়েছেন যে জাতির এই পরিবর্তনে উলামায়ে কেরামের ঐতিহাসিক অবদান অনেকেই দফায় দফায় শহীদ হয়েছে তাদের অবদানকে যদি উপেক্ষা করা হয় তাদের উপরে এটা আরেকটা জুলুম অবশ্যই তাদের এই ত্যাগের স্বীকৃতি সরকারকে দিতে হবে এই সরকার জনগণ দ্বারা প্রতিষ্ঠিত একটা সরকার নির্বাচনে তারা নিজেরা প্রার্থী হয়ে এখানে আসেন কাজেই বৃহত্তর জনগণের চেতনা তাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী সম্মান দেখাবে আমরা আশা করি তারা পারবে আমরা দোয়া করি তাদের অন্তরে যেন সদিচ্ছা থাকে কেউ যেন কোনো পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা রাখে যদি কেউ পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা করেন তাহলে পতিত স্বৈরাচারকে জনগণ ছেড়ে দেয়নি আপনাদেরকেও ছেড়ে দেবে আর আপনারা যদি জনগণের চেতনাকে ধারণ করে সামনে আগান 18 কোটি মানুষের 32 কোটি হাত 36 কোটি হাত আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ তখন কোনো অপশক্তি আন্দোলনের এই ফসলকে নষ্ট করার দুনিশ্চাত করার ধ্বংস করার দুঃসাহস হবে ইতিমধ্যে তারা বিভিন্ন ফর্মে এসেছিল আল্লাহ তালা সবগুলো ব্যক্ত করে দিয়েছে আকাশ সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে তিনি নিজেই পরিবর্তন করে দিয়েছে এটা আমাদের চেষ্টার ফসল নয় চেষ্টা যদি কিছু করেও থাকি সেটাও আল্লাহ দান আল্লাহ তৌফিক দিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে অতএব আসুন আমরা সমস্ত ক্রেডিট শুধু আল্লাহ আল্লাহ তাআলাকে দেই আলহামদুলিল্লাহ আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না
যে এটা ওলামায়ে কেরাম করেছেন, এটা অমুক দল করেছে, এটা ছাত্র শিবির, এটা জামাতে ইসলাম, এটা বিএনপি বা এটা অমুক দল, এই ধরনের কথা বলা সংগত হবে না, কোন অবস্থায় সংগত হবে না। বরঞ্চ সবটা এটা আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি জিজ্ঞেস করি আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত কেউ কি চিন্তা করেছিলেন এমন একটা ঘটনা 5 তারিখ ঘটবে? দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানী চিন্তা করেছিল? যারা আমাদের দেশে ষড়যন্ত্রের জাল বিছিয়ে সমাজের কোনায় কোনায় রন্ধ্রে রন্ধ্রে অবস্থান নিয়েছিল তারা কি টের পেয়েছিল? তারাও টের পায়নি। আল্লাহ তালা সকলের সকল কল্পনা এবং সকল অপচেষ্টা অপকৌশল সব কিছুকে একদিকে রেখে তারই পরিকল্পনাকে আল্লাহ আলেম করেছেন, আলহামদুলিল্লাহ। অতএব ভাই আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না, সব ক্রেডিট আল্লাহ। যারা ক্রেডিট দাবি করেছে তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো আর আমরা ক্রেডিট দাবি করবো। আমরা এই কথাটা বোঝার চেষ্টা করি, আল্লাহ পরিবর্তন করে না দিলে আমরা পারতাম না। আমরা তো 13.5 বছর দফায় দফায় চেষ্টা করেছি, রক্ত নিয়ে চেষ্টা করেছি, তাদের সাথে সামনে নেমে নেমে লড়াই করে চেষ্টা করেছি, কিন্তু সেই সফলতা তো আমাদের হাতে ধরা দেয়নি। এর থেকেই প্রমাণিত হয় যে শুধু আমাদের চেষ্টায় হবে না, আল্লাহ তাআলার দরবারে যখন বান্দার চেষ্টা মকবুল মঞ্জুর হয়ে যাবে তখনই পরিবর্তন আসবে। পরিবর্তনের প্রাথমিক স্তর আমরা পেয়েছি, চূড়ান্ত স্তরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, এবং সেটা কেবলমাত্র আল্লাহর দিন কায়েমের মাধ্যমে সম্ভব। আল্লাহ তাআলা সমস্ত ওলামায়ে কেরামকে এক হয়ে জাতিকে এই কথাটা বোঝানোর তৌফিক দান করুক। আমার গভীর বিশ্বাস এদেশের ইসলামপন্থীরা যদি এক হয়ে আওয়াজ তুলেন বাকি সকল আওয়াজ ইনশাআল্লাহ নিচে পড়ে যাবে। আমরা ইনশাআল্লাহ সকল দল মত ধর্ম সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গড়ব এবং আল্লাহর দিনের সৌন্দর্য ফুটিয়ে তুলব। আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দান করেন, মহান মনিবের দরবারে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলের জন্য আপনাদের হায়াতে সিহাতে ইজ্জতে রিজেতে ইলমে আমলে মহান প্রভুর দরবারে বারাকা কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।